কায়দিয়া নিজের মৌলিক আকিদা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিই এক নম্বর আকিদা আল্লাহ স্বয়ং সালাদ আদায় করেন ও সিয়াম পালন করেন আলহামদুলিল্লাহ আপনার নিজেরাই বললেন আবার বলেন নজুল্লাহ তিনি সঠিকও বলেন ভুলও বলেন দুর্ভাগ্য উপমহাদেশের ব্রিটিশ আমলে ইংরেজের ইঙ্গিতে এদেশের যতগুলো ভ্রান্ত দল তৈরি হয়েছিল তার একটা হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানি পুরা ইংরেজের বার্তা বা সমস্ত ইসলামী দল দাবি করছে সরকারের কাছে ওরা আছে এদেশে থাক কিন্তু যারা মুসলিম জামাত শব্দটা ব্যবহার না করে হিন্দুরা আছে খ্রিস্টানরা আছে ওরকম ওরাও থাকবে কিন্তু মুসলিম জামাত শব্দটা যেন তারা ব্যবহার না করে সরকার যেন তাদেরকে অমুসলিম ঘোষণা করে আহমদিয়া মুসলিম জামাতের নামের ধোকায় নিজেদের ক্ষতিগ্রস্ত না করেন আল্লাবাক আমাদের সবাইকে সকল ধরনের ইসলাম বিরোধী ফেতনা থেকে রক্ষা করুন আজ পর্যন্ত কারোর সাহসে কুলালো না সরকার কোনো সরকারেরই না যারা বর্তমান সরকারকে গালি দেন তাদেরকে আপনারা একসঙ্গে সরকার ছিলেন আপনার কি পারেছিলেন আমরা যে খোদ্া দিচ্ছি এটা আমাদের দাওয়াত এই খদ্ভা রেকর্ড হচ্ছে রেকর্ডকৃত অবশ্যই সরকার লোকরা একটা গ্রুপ আছে তাদের কাজ রেকর্ড করে এগুলো খোঁজা কে কি বলে আপনারা শোনেন আপনারই প্রধানমন্ত্রী পৌঁছে দেন বা আপনাদের উপর যারা আছে তাদেরকে পৌঁছে দেন এটা দায়িত্ব আপনাদের মুসলমানদের নির্বাচিত সরকার মুসলমানদের বিরুদ্ধেই সবসময় কাজ করে গেছে এটাই এদেশের দুর্ভাগ্য আন্দোলন বাংলাদেশ

يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم. سوره اعزب شو اللي جابت الحمد لله رب العالمين الجنه এবং যাবুদ ও দরুদ শেষ নবী মোহাম্মদ রসম সাল আলহি ওয়াসাল্লামের জন্য বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ নবী ও রসুলদের সর্বশেষ রসুল এবং কেয়ামত উষার উদয়কাল আগ পর্যন্ত যিনি মানব জাতির একমাত্র নবী এ যুগের মুসলিম অমুসলিম সকল মানুষ যার উম্মত সেই শেষ নবী মহানবী প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শেষ নবী ছিলেন কি না আজকে এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা তুলে ধরব দুই উনিশ সালের জানুয়ারিতে একবার এই বিষয়ে আলোচনা করেছিলাম ফেতনা যেহেতু আবার বেড়েছে এই বাধ্যে আবার এই প্রসঙ্গের অবতরণা করছি কাদিয়ানি ফেতনা এই কাদিয়ানি ফেতনা ভণ্ড নবীদের অন্যতম গোলাম আহম্মদ কাদিয়ানির নামেই চালু হয়েছে এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে আমরা বিস্তারিত আলোকপাত করার চেষ্টা পাবো বাংলাদেশের বর্তমান অবস্থা কী সেটাও আপনাদের সামনে তুলে ধরব যাতে সরকার এবং প্রশাসনের সুবিধা হয় নিঃসন্দেহে তারা জানেন তবুও তাদেরও জানার বাইরেও অনেক কিছু জানা থাকতে পারে যেগুলো আমরা যেহেতু আমরা সাংগঠনিক ব্যক্তিত্ব দেশের প্রায় সব জেলাতেই আমাদের সংগঠন আছে إبشء أبنا دير سامنے بستر تالا ما توفيق إلا بالله عليه تو الله ما كان محمد أبا أحد من ولكن رسول الله و خاتم النبيين وكان الله بكل شيء عليما ثم محمد বরং তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী আর এই বিষয়টি পাকান আল্লাহ বিকুল্লা সাই ইন আলিমা সকল বিষয়ে সর্বজ্ঞ হচ্ছেন আল্লাহ তিনি সর্বশেষ নবী কি না এটা তোমরা ধারণা আমি জানি নবী তো আমি পাঠাই উনি তো কালকে মরে যাবেন কিন্তু কিয়মতো অনেক পরে এই দীর্ঘ সময়ের মধ্যে আর কোনো নবী আসবে কি আসবেন না এ বিষয়টা আমি আল্লাহ আমি কেবল জানি এজন্য আয়াদের শেষে পুরস্কার বলিতে হয়েছে ইন আল্লাহর সকল বিষয়ে সর্বজ্ঞ তোমরা জানো না তোমরা নগদটা জানো তোমাদের বয়স যদি আশি বছর হয় তো বিশ বছর বাদ দিয়ে ষাট বছর খবর রাখো আর আল্লাহ যুগ যুগ ধরে খবর রাখেন কেমত উসার দেহা পর্যন্ত কি হবে পৃথিবীতে সবে তিনি জানেন তিনি বলে দিচ্ছেন মোহাম্মদ শুধু একজন ব্যক্তির তোমাদের কোনো ব্যক্তির পিতা হিসেবে তিনি মূল পরিচয় তার এটা নয় তার মূল পরিচয় হচ্ছে তিনি খাত নবীন তিনি শেষ নবী আর এটা আল্লাহ বলছেন আমি ভালো জানি এ ব্যাখ্যা আদিসে শোনেন আনা বিহু ৰাইৰেতা ৰাজলতা আনু অকল অকল চৌৱাহে সলল্লা বাৰেহি অসাল্লাম মাসালি ও মাসালুল আম্বিয়া কামাসালে কাসৰিন অহসিনা বুনিয়া নুহু তৰিকা মেনুহ মাওজা অ লাবিনাতিন বাকুনটো আনা সাদাত মাওজা লাবিনা খুতমা বিনবিয়োং বনিয়ান ও খতমা বিল রসুল আনালাতো ও আনা খা তেমন মুাক আলাই রসুল্লাহ সাল্লি সাল্লাম সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে বলছেন দেখো মাসাল্ল মাসাল্লি মাসালুল আম্বিয়া আমার তুলনা এবং নবীদের তুলনা কামাসালে কাসরিন একটা প্রাসাদের মতো অফসেনা বনিয়া আনুভূ অত্যন্ত সুন্দরভাবে নির্মিত তরিকা মেনহ লাবিনাতিন। কিন্তু একখানা ইটের জায়গা খালি রাখা হয়েছে ওই বিল্ডিং দেখার জন্য চারিদিকে পর্যটক আসে আর খালি বলে আরে এইখানে একটা বিল্ডিংয়ের ইট ফাঁকা কেন সবাই খালি এই কথাটাই বলে চলে যায় মনে রাখো বাকুন্ত আনা সাদত্ত মওজা বিনা আমি ওই ইটের জায়গাটা বন্ধ করে দিলাম আমাকে দিয়ে বাকুন্ত আনা আনা বলেনি আমি হলাম সেই ব্যক্তি যার দ্বারা ওই ফাঁকা জায়গাটা পূর্ণ করা হয়েছে খতমা বিল বনিয়ান আমাকে দিয়ে প্রাসাদ সমাপ্ত করা হয়েছে ও খতমাবির রসুল আমাকে দিয়ে রসুলদের সিলসিলা বন্ধ করা হয়েছে খতম করা হয়েছে বা আনাল লিবিনা লাবিনা আমি সেই ইট ও আনা খাতে নবী ইয়েন আমি সর্বশেষ নবী বোখারি মুসলিমের হাদিস এতে যারা সন্দেহ করে তার তো মুসলমান থাকে না এর চাইতে সুন্দরতম ব্যাখ্যা কারো পক্ষে দেওয়া সম্ভব নয় আপনি বলবেন খাতে মর্থ আংটি ডিকশনারি খুললে হতে পাওয়া যাবে আংটি হতে পারে কিন্তু এই ব্যাখ্যার পরে আংটি বলা যাবে ইটটা ফাঁকা ছিল আমি আমাকে দিয়ে বন্ধ করা হয়ে গেছে অত আট তো নবী আসেন সুযোগই নেই আল্লাহ বলছেন আমরা তোমাকে প্রেরণ করেছি সকল মানব জাতির জন্য দশই রমানা জিরা সুসংবাদ দাতা হিসাবে ও জাহান্নামের ভয়ে প্রদর্শনকারী হিসাবে আকসারান্না সাল্লাহন কিন্তু অধিকাংশ মানুষ তার জানে না তারা মনে করেন উনি একজন ধর্ম নেতা কালাস দ্বারা আর কিছু হয় ঝাড়ফুঁক হয় দেশ চালানো দুনিয়া পরিবর্তন করা আইন প্রণয়ন করা সব আমাদের কাজ انہوں نے دھارم پرنیتا ہے اور دھارم پرنیتا ہے اور جائے پرنیتا ہے اللہ نے کہا ہے لیکن اکثر ناس اللہ یعلمون ودیونسو منوش اگو جانا ہے سرہ سبا اٹھا شائل اور بکنیل عن جابرین رزیلتا انہوں قال قانا النبیو یبعثو الی قومی خاصتا রসুল্লা সাল্লাম বলছেন দেখো সমস্ত নবীরা প্রেরিত হয়েছেন একটা জাতির জন্য এক একটা গোত্রের জন্য এক একটা এলাকার জন্য ও বয়স্ত এলেন্না শে আহমাতান আর আমি প্রেরিত হয়েছি সমস্ত বিশ্ব মানবতার জন্য মোত্তাফাক আলহ বোখারি মুসলিম হাদিস অন আবি হরতা রাজলতুলান কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু মানব জাতির জন্যই নয় আমি প্রেরিত হয়েছি সমস্ত সৃষ্টি জগতের জন্য সুবহানাল্লাহ সৃষ্টি জগতের জন্য জিন ইনসান পশু সবার জন্য আমি প্রেরিত হয়েছি अखতুবা বিয়ান নবী যৌন আর দিয়ে নবীজি রাসূল ছালা খতম করা হয়েছে র ও মুসলিম রসুল্লা সাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন হঠাৎ সামনে একটা হরিণ এসে মুখ নিশ্চিকে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল তার ভাষা বুঝলেন উটের মালিককে বলেন হরিণ নয় উটের মালিককে বললেন কী ব্যাপার উটটা কতদিন দিয়ে খেতে দেওয়া ও যে আমাকে অভিযোগ করছে গরুর গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে একজন ভদ্রলোক গরুকে পিটাচ্ছে গরু একসঙ্গে কথা বলে উঠল তুমি কেন আমাকে মারছ গাড়ি টানার জন্য চাললে আমাকে সৃষ্টি করেনি লোকটা ভয়ে কেবল সব গরু কথা বলছে তুমি কি মদিনা শেষ নবী মোহাম্মদকে দেখো নি তিনি কি বলেননি যে আখিরে জমানায় পশুপক্ষে কথা বলবে স্তম্ভিত ব্যাপার কি যাচ্ছে না সন্ধি করার জন্য ওমরা করার জন্য যাচ্ছেন হদ গিয়ে সদ্যশ সাহাবি পানি পান করবে কোথায় একটা ছোট্ট কুয়া দেখলেন অল্প পানি আছে পানি শেষ কি হবে উপায় মরুভূমির দেশ পানি না মানুষ বাঁচে সবাই এসে বল হে আল্লাহ রসুল আমরা কী করবো এখন উনি বললেন দেখো কুড়ে কেড়ে একজক পানি হয় কি দেখো কিছু পানি নিয়ে আসো আমার কাছে উনি সে পানি বিসমুল্লাহ বলে ফুক দিয়ে আবার কুলি করে দিলেন যা এই পানিটা ছড়িয়ে দাও পুকুর শুষ্ক পুকুর সঙ্গে সঙ্গে ভরে গেল ইচ্ছা পানির নবী উটের নবী গাভীর নবী একদিন উঠেছেন ওহত পাহাড়ের উপরে ওহৎ পাহাড় তার সম্মানে কেঁপে উঠছে আল্লাহর সব ধাক্কা দিয়ে বললেন এই পাহাড় থামো তোমার উপরে আছেন একজন নবী একজন সিদ্দিক দুইজন শহীদ অর্থাৎ আমি মোহাম্মদ নবী অবকর সিদ্দিক ওমর এবং ওসমান ওনারা যে ভবিষ্যতে শহীদ হবেন ওই দিনই কিন্তু আল্লাহর শহীদ বলে দিলেন ঠিক তাই হয়েছে পরে পাহাড়ের নবী তিনি তাই ওর চলতে এলেন খালকে কাফা আমি প্রেরিত হয়েছি শেষ নবী হিসাবে সমস্ত সৃষ্টি জগতের জন্য শুধু মানুষের জন্য নয় বলেছে মহানল্লাহ ভ্রান্তি আমাদের সৌভাগ্য যে আমরা সেই নবীর উম্ম হতে পেরেছি এই সৌভাগ্য পাওয়ার পরেও আমরা অন্যকে নবী মানার চেষ্টা করি বাংলাদেশেই এই ফেতনা শুরু হয়েছে খুব বেশ দিন থেকে নয় ভণ্ড নবী যে আসবে ایوشہ رسول اللہ صلی اللہ علیہ وسلم تر مرتور آگئی یا کے بولی یہ سن ان صوبان رزلت عنو قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم سیکون فی امتی کذبون سلاثون کلہم یزعم انہو نبی اللہ وانا خاتم النبیین ولا نبی بعدی روحہ ودودہ ترمزی بسنادن سہی چھنے رکھو مسلمان সত্তর আমার উম্মতের মধ্যে তিরিশ জন ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে প্রত্যেকে ধারণা করবে সে আল্লাহর নবী অথচ আমি নবী ইন নবীদের সর্বশেষ নবী ফলা বা আদে আমার পরে কোনো নবী নাই এই তিরিশ জন ভণ্ড নবী উপরে যদি কেউ ইমান আনে তার পরিণতি কী হবে তিনি বলে عن انا ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع به احد من هذه الامه يهودي او نصراني ثم يموت ولم يؤمن بالذي ارسلت اليه ارسلت به ইল্লা কানা বিন আসাহাবিনার রাওয়া মুসলিম এটা মেসকাতের একেবারে দশ নম্বর হাদিস প্রথম দিক খুললেই ভাবেন কথায় কথা শুনে এ মাদাসে মেসকাত পর্যন্ত পড়ানো হয় কি যে পড়ে সে মলবিলা বুঝি না মেসকাত পড়লে তো আর কিছু না পড়লেও চলে মেসকাতে খুব তাচ্ছল্য করে বলে মেসকাত পড়া মলবি কী জানে মিস্টাদের প্রত্যেকটি হাদিস যদি যা সে ভাষা যদি করে ভালো করে কেউ পড়ে তার আর কিছুই না চল দশ নম্বর হাদিসটা খোলেন বাড়ি যেয়ে দেখবেন যদি বাড়ি অনুবাদ থাকে মুসলিম শরীরের একশো তিপ্রক মুসলমান ওয়াল্লাজি নবসি বেয়াদিহি মোহাম্মদের প্রাণ যার হাতে তার কসম করে আমি বলছি লাইয়াসমী আহাদুমিন উম্মা এই উম্মতের মধ্যে যে ব্যক্তি আমার নাম শুনেছে আমার আবির্ভাবের খবর শুনেছে ইহুদি গুন আউ ইউন সে ইহুদি হোক বা নাসার হোক বললাম ইউমেন তো বিহি অথচ এমন অবস্থা মরে গেছে যে ইসলামের উপরে সে ইমান আনে নাই ইল্লা কান নেই নার সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে এতে পরিষ্কার মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না এবং মুসলমান ছাড়া যারা আছে সবাই জাহান্নামি হবে এ কথা বলতে ভয় পয় কোনো কারণ নেই অমুসলিম সব জাহান্নামি এক কথা শেষ ব্যাখ্যা ঘুরে ফিরিয়ে বলার কোনো দরকার নেই কথা শেষ অমুসলিম জাহান্নামি ক্লিয়ার যে আমার রসুলের উপরে ইমান আনেনি যে আল্লাহর উপরে ইমান আনেনি ইসলামের উপরে আনে আল্লাহ শপথ করে বলছেন আমার জীবনের কসম করে বলছে ইল্লা জান্নাত অধিবাসী হবে মুসলিম সাহেব না এই বিষয়টা শুধু বিশ্বাস করলে হবে না স্পষ্ট মুগ্ধ বলতে হবে বলতে ভয় পাওয়ালে হবে না এই সমস্যা খাতির করতে গিয়ে সেরেক বেদাত তভিদ সন্ন্য একাকার হয়ে গেছে মুসলমানরা সৌভাগ্যবান জাতি যে ইনশাল্লাহ তারা জান্নাতি হবে পাপ করলেও জান্নামে গিয়ে ভুগে অবশেষের দিকে হলেও সে জান্নাতে পাবে খালে মানে কলবি যদি খাঁটি অন্তরে কলেমের সাহাদা পাঠ করে থাকে ইনশাআল্লাহ এই কলমের বরক সে জান্নাতে চলে যাবে অথচ সে যে যে ব্যক্তি কলেমের শাহাদা পাঠ করেনি সে যত ভালো কাজ করে দুনিয়াতে সে কশকাল জান্নাতে প্রবেশ করতে পারবে না এবার আসেন ভণ্ড নবী রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবদ্দশাতেই দুজন এসেছিল একজন হচ্ছেন ইয়ামনের আসবাদ আনাসি আরেকজন হচ্ছেন ইয়ামর মোসাইলামা কাজাব কাজজাব অর্থাৎ মিথ্যাবাদী এই দুজনই মধ্যে আসবাদ আনাসি আল্লাহ রসুলের মৃত্যুর আগের দিন নিহত হয়েছে সাহাবি ফিরোজের হাতে আগের দিন নিহত হয়েছে খবর পেয়ে উনি সঙ্গে সঙ্গে সাহেবদেরকে বলে গিয়েছেন একটা ভণ্ড আজকে শেষ হলো নাল্লাপাক তাকে ওই করেছিলেন যে একটা গেল আজকে আর মোসাইলামা কাজজাব আল্লাহ রসুলের মৃত্যুর এক বছর পরে খলিফা অবকারের সময় রিদ্দার যুদ্ধ যেটা হয়েছিল নবীদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধে নিহত হয় এরপরে আল্লাহ রসুলের মৃত্যুর পরে আরও দুজন ভণ্ডনবি দেখা দিয়েছিল তোলাইহা আসাদি বলে একজন আর একজন মহিলা সাজাবিন্তে খোয়াইলিদ সৌভাগ্যক্রমে এর দুজনেই পরবর্তীতে মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে এবং তুলাইহা বিনতে আসাদের জানাজা পড়েছেন বিখ্যাত সাহাবি সামরা বিনতে জন্দু উনি জন বাসার গভর্নর ছিলেন দেখা যাচ্ছে ওনার জীব দুজন ভণ্ডনবীর মধ্যে একজন ওনার মৃত্যুর আগেই নিহত হয়েছে আর একজন ভণ্ডনবী আল্লাহ মৃত্যুর এক বছরের মধ্যেই নিহত হয়েছে আর দুজন ভণ্ডনবী শেষের দিকে গিয়ে করে মুসলমান হয়ে আলহামদুলিল্লাহ ভালোভাবে দুনিয়াতে বিদায় হয়ে গেছে এই চারজন ভণ্ডনবীর ইতিহাস এ পর্যন্ত পাওয়া যায় কিন্তু দুর্ভাগ্য উপমহাদেশের ব্রিটিশ আমলে ইংরেজের ইঙ্গিতে এদেশে যতগুলো ভ্রান্ত দল তৈরি হয়েছিল তার একটা হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানি পুরা ইংরেজের বার্তা বাহন পূর্ব পাঞ্জাবের কাদিয়ান শহরে এনার জন্ম ইংরেজের পুরা পোষ্য বলা যায় ইংরেজের টাকা পয়সা লালিত তার কাজই ছিল মুসলমানদের মধ্যে বিভক্ত সৃষ্টি করা কারণ তখন রাজনৈতিকভাবে দেশে ব্রিটিশের বিরুদ্ধে জোরদার আন্দোলন চলছিল এটাকে ঠান্ডা করার জন্য মানুষের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্য গড়ে মোট তিনটি আন্দোলন তারা চালু করে বাকি দুটি এখন বলছি না এইটা অন্তত বলে দিই একগুল্লা মোহাম্মদ কে এই লোকটাকে দিয়ে। তারা অনেক কাজ করেছে তার জন্ম আঠারোশো পঁয়ত্রিশ সালে মৃত্যু উনিশশো আট সালে তেহাত্তর বছর বয়স ইনি আঠারোশো একানব্বই সালের বাইশে জানুয়ারিতে নিজেকে মসিহ ইসা বলে ঘোষণা দেন তিন বছর পরে আঠারোশো চুরানব্বই সালের সতেরোই মার্চে নিজেকে বলেন আমি ইমাম মাহাদি এখনও বাংলাদেশ পরে ঘন ঘন ইমাম মাহাদি আসে দেখেন না এসব একটা ধোকাবাসক মহাদেয়ার বেশি কিয়মতার আগে ঈশার সাথে এখন আসবে নাকি আর উনিশশো আট সালের পাঁচই মার্চে তিনি দাবি করলেন আমি নবী এবং রসুল বলুন নওয়াজবুল্লাহ তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন আহলেদ রত্ন অল ইন্ডিয়া আহলে কনফারেন্সের সেক্রেটারি আল্লামা সানউল্লা অমৃতস্বরী উনিশশো সাত সালের সাতাশে এপ্রিল তিনি মোবাহেলা করেন চ্যালেঞ্জ ছড়িতেন সরাসরি বাধ্য হয়ে তিনি মোবাহে গ্রহণ করলেন নিজের মরিদান্তের খুশি করার জন্য মোবালা বিষয়বস্তু এই হে গোলাম মোহাম্মদ কাদানি যদি তুমি ভণ্ড নবী না হও সত্য নবী হও তাহলে আমি সানাউল্লাহ আল্লাহ যেন আমাকে তোমার আগে মৃত্যু দান করেন আর যদি আমি সত্য হইয়া তুমি মিথ্যা হও আল্লাহ যেন তোমাকে আমার আগে মৃত্যু দান করেন এই কথাটা উনি ওনার ওনার পত্রিকা হাইলাদিস অমৃতসরের পত্রিকায় ঘোষণা দিয়ে দিলেন তখন গোলাম মোহাম্মদ বিপদে পড়ে মানে ওর দ্বারা উম্মত তৈরি হয়েছে তাদের চাপে পড়ে ওর মোবাইলটা কবুল করল তিনি লিখলেন তার পত্রিকায় হ্যাঁ আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম তবে আল্লাহ তুমি আমার এই শত্রু সানাউল্লাহকে কোনো মানুষ দ্বারা মেরো না তোমার পক্ষতে পাঠানো মহামারী ডায়রিয়া কলেরা এইসব দিয়ে মেরো যদি আমি ভণ্ডনবি হই তো দেখা গেল এই চ্যালেঞ্জ গ্রহণ করার মাত্র তেরো মাস দশ দিন পর উনিশশো আট সালের পঁচিশে মে লাহোরে ওনার যে আহমদিয়া বিল্ডিং আছে সে বিল্ডিংয়ে প্রচন্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করলেন মৃত্যুর সময় মুখ দিয়ে পায়খানা বেরোচ্ছিল ওই যে বলছে ডায়রিয়ার কথা সে ডায়রিয়া উনি চাইছেন সান হোক সানউল্লাহর নয় ওনার নিজের হয়ে গেছে তো ডায়রিয়া তো মলদার দেবীর হ্যাঁ ওনার ডায়রিয়া মুখ দেবে রয়েছে এই নিকৃষ্টতম মৃত্যু তার ঘটেছে এই ভণ্ডনবী গোলাম মোহাম্মদ কাদিয়ানির দুর্ভাগ্য এই ভণ্ডনবীর অনুসারীরা এখনও আছে ভারতের সীমানা পেরিয়ে তারা এখন বাংলাদেশে কাজ করে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দিয়ে ঘুরে ঢাকার বক্সির বাজারে ঘাঁটি করেছিল কয়েকবার মিছিল মিটিং হওয়াতে ভয় পেয়ে গেছে এখন ওখানে নামকাস মার্কাস আছে এখন তারা কেন্দ্র করেছে পঞ্চগড়ে এসে পঞ্চগড়ের দুর্গম এলাকা যেগুলো আছে গরিব মানুষ বসবাস করে সরকার তো নেই পাগল মানুষ আঁকেদে নিয়ে তো চিন্তা করে না শত শত বিঘা জমি কিনে সেখানে তারা ঘাঁটি গেড়েছে পঞ্চগড়ের ছাব্বিশটি স্থানে শত শত বিঘা জমি কিনে জামিয়া আহমদিয়া বাংলাদেশ আহমদিয়া মেডিকেল সেন্টার এসব নাম দিয়ে তারা বড় বড় প্রতিষ্ঠান করেছে ধাক্কা মারা ইউএনিয়ারের পূর্ব তেলিপাড়া ও সাল সিঁড়িতে চারটা বড় বড় মসজিদ করেছে লোকেরা মনে করে মসজিদ অত থেকে বোঝে না সাইনবোর্ড দিচ্ছে আহমদিয়া মুসলিম জামাত আসলে করে মুসলিম আদেশগুলি শব্দ শুনলেন তা থেকে ওদেরকে মুসলিম বলা যাবে কিন্তু তারা দাবি করছে আহমদিয়া মুসলিম জামাত কারণ মুসলিম জামাত না বলতে মুসলমানদের ধোকা দেওয়া যাবে না এই সঙ্গে তাদের আরও কিছু পলিসি আছে যে পলিসিগুলো ভয়ঙ্কর সাত বছর ধরে ট্রেনিং দেয় থাকা খাওয়া টাকা পয়সা যত যা খরচ হয় ওদের সাত বছর ট্রেনিং দিয়ে ওরা মোবাইল লেক বানায় নাম দেশ আরবিতে মোবাইল লেক এরকম একশো পঁচিশ জন মোবাইল লেক দু সাল পর্যন্ত তাদের তৈরি হয়ে গেছে সারা বাংলাদেশে পাঁচশো কেন্দ্র করেছে এই মোবাইল সব জায়গায় তার ঘরে আর তো তার কেন্দ্র আছে খুলনা তো তার কেন্দ্র আছে দু সালে জঙ্গিরা আহমেদিয়া মুসলিম জামাতের খুলনা কেন্দ্রের উপরে বোমা হামলা করেছিল এদিন তৎকালীন সরকারকেও হইচই করেছিল সরকার যেহেতু কিছু বলে না মানুষ তো খেপবেই তাদের উপরে সরকার তো মুসলমানদের সরকার সরকারের কর্তব্য ছিল মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পথ খুলে খোলাসা করা মানুষের আকিদা দুরস্ত করা যাতে মানুষ মুসলমান হয় ইসলামমুখী হয় নইলে এই দেশের স্বাধীনতা টিকবে না ইতিহাস ভুলে যাবেন না ইন্দোনেশিয়া পৃথিবীর শ্রেষ্ঠ সবচেয়ে বড় মুসলমানদের দেশ অথচ তার অবিচ্ছেদ্য অঙ্গ পূর্ব তিমুর সেখানে ধর্মের মুখোশ পরে বহুদিন ধরে এই আমেরিকার খ্রিস্টানরা পাড়িরা সেখানে গিয়ে কাজ করে করে অধিকাংশ মানুষ তারা খ্রিস্টান বানিয়ে ফেলেছে অতপর আমেরিকার উস্কানিতে তারা স্বাধীনতা ঘোষণা করেছে পূর্ব তিমুর দু সাল থেকে ইন্দোনেশিয়া থেকে বিচ্ছিন্ন একটি পৃথক দেশে পরিণত হয়েছে বাংলাদেশেও একই চক্রান্ত চলছে পার্বত্য চট্টগ্রামে তাদের তৎপরতা পুরোপুরি চলছে বাংলাদেশের এক দশমাংশ এই পার্বত্য চট্টগ্রাম আজক হোক তারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নেবে কারণ ওই পাহাড়ের নিচে অসংখ্য মূল্যবান খনি লুকিয়ে আছে এই দেশ সমৃদ্ধ ওই পার্বত্য এলাকা তার দখল করবে আর দখল করার জন্যই তো মানুষ লাগবে এলাকার লোক যদি তাদের সাপোর্টার না হয় তাহলে তো হবে না এজন্য সেখানে সন্তুল আরমার নেতৃত্বে শান্তি বাহিনী মুখোশ করে সবসময় ষড়যন্ত্র চলছে পুরাপুরি সরকার চেষ্টা করে যাচ্ছে পাচ্ছে না এদিকেও উননব্বই সাল পর্যন্ত খুলনা থেকে শুরু করে দক্ষিণ অঞ্চলে প্রায় একটা অংশ বঙ্গভূমির নাম দিয়ে কালিদাস বৈদ্যের নেতৃত্বে ইন্ডিয়া প্রচেষ্টা চালিয়েছিল ওই অংশটা দখল করে নেওয়ার জন্য সেটা তারা ব্যর্থ হয়েছে কিন্তু আকিদা পরিবর্তনের চেষ্টা ধর্মের মুখোশ করে তারা চালিয়ে যাচ্ছে সাতক্ষীরা সুন্দরবন এলাকায় রাজশাহীর বরেন্দ্র এলাকায় পঞ্চগড়ের নিম্নতম এলাকায় বগুড়ার সারিয়াকান্ধীর বিভিন্ন নদী যেখানে আসে মানুষজন গরিব দুর্বল শ্রেণী যেখানে সেইখানে তারা যাচ্ছে বন্যাত্রদের সাহায্যের নামে কোরবানির সময় কোরবানি দেয় শীতকালে কাপড় পাঠিয়ে দেয় ছেলেপিলে যত সহযোগিতা সবই তারা করে কলেজ ইউনিভার্সিটি পড়ার জন্য খরচ তারা দেয় নানাবিধ পন্থায় মানুষকে তাদের দলে টানার চেষ্টা করে যাচ্ছে অতএব সাহায্য পেলে নেবেন না সাবধান থাকবেন দুনিয়ার বিনিময়ে আখরাত বিক্রি করবেন না আর একটা মারাত্মক ষড়যন্ত্র তাদের হচ্ছে কি জানেন এরা যেহেতু এর আগে সব মুসলমান ছিল মুসলমানদেরকেই তারা এখন কাদিয়ানি বানাচ্ছে কাদিয়ানি তো আলাদা কোনো জাত না আমাদের ঘরের মুসলমানদেরকেই তারা নানাবিধ প্রলোভন দিয়ে কাদিয়ানি বানাচ্ছে একটা প্রোগ্রাম তারা নিয়েছে এসে তার নাম হচ্ছে রিস্তানা রিস্তানা অর্থ রিস্তা রিস্তা আত্মীয়তার সম্পর্ক তৈরি করা কিভাবে আপনার ছেলে আমার ছেলে আগে স্কুলে পড়ে বন্ধুত্ব তো হবেই এই বন্ধুত্বের সুযোগ ধরে ছেলের মাধ্যমে বই পাঠায় লিপলিট পাঠায় খাওয়া যদি ছেলে গরিব ওরা বোঝে মেরিটোরিয়াস কিন্তু গরিব হলে বুঝতে পারো না যা শেখ করে টার্গেট নেয় ওই ছেলের বাবার বাম্মা পর্যন্ত চলে যায় এমনি করে করে আস্তে 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 ওই ছেলের সঙ্গে একটা মেয়ের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে যাবতীয় খরচ তারা নিজেরা দেয় বর্তমানে গত দেড় বছরে পঞ্চগড় এলাকার এরকম বহু ঘর পুরো ফ্যামিলি ধরে কাজিয়ানি হয়ে গেছে কারণ তারা সব সাহায্য করছে সরকারের কোনো নজর নেই অন্যান্য মুসলমানদের কোনো নজর নেই টাকা পেলে মানুষ সবই বিক্রি করতে এবং সেটি সেখানে হচ্ছে রিস্তা না তিনি সাবধান কোনো রকম ধোকার মধ্যে যেন না পড়ি আর আপনাকে মসজিদ বানিয়ে দিচ্ছে দ্বি নম্বর ধোকা হচ্ছে মসজিদ বানিয়ে দেওয়া বলছে না যে এটা কিন্তু কাজিয়ারিদের মসজিদ আপনাকে একটা মসজিদ দরকার ঠিক আছে আপনার গরিব মানুষ আমরা করে দিই দেন মানুষ তো সহজ সরলভাবে সবাই বলে বুঝলেন দেখতে মুসলমান যে সব ওই সব মসজিদগুলো বানিয়ে যাচ্ছে খুবই সুন্দর সুন্দর করে বহু টাকা ব্যয় করে ওখানে কিন্তু আহমেদিয়া মুসলিম জামাত খানার লেখা না শুধু মসজিদ এখন যারা আপনাকে মসজিদ করে দিল লক্ষ লক্ষটা ব্যয় করে তাদের প্রতি আপনার দুর্বলতা থাকবে না এই দুর্বলতার সুযোগে যাতায়াতের মাধ্যমে আস্তে আস্তে পুরো ফ্যামিলিটাই কাজিয়ানি হয়ে যাচ্ছে মসজিদটা ধরে কাজে হয়ে যাচ্ছে যে নতুন ফাঁদ হয়েছে গত দেড় বছরের মধ্যে মসজিদ বানানো আর বিবাহ দেওয়া সাবধান আসুন কায়দা নিজের মৌলিক আকিদা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিই মোট দশটি আকিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সেগুলো বাসায় ধরে বলে যাচ্ছে মনে রাখবেন এক নম্বর আকিদা আল্লাহ স্বয়ং সালাত আদায় করেন ও সিয়াম পালন করেন আলহামদুলিল্লাহ আপনি নিজেরাই বললেন আবার বলেন তিনি সঠিকও বলেন ভুলও বলেন তিনি নিদ্রাও যান স্ত্রী সহবাসও করেন এবার তিনবার বলতে হবে নওয়াজ একবার বললে হবে না এ নোংরা আকিদা এক নম্বর দুই নম্বর মোহাম্মদ শেষ নবী নন তিন নম্বর গোলাম আহমদ শ্রেষ্ঠ নবী চার নম্বর তার নিকটে জিব্রিল আগমন করেন আশা তো শয়তান ওটাকে বানাচ্ছে জিব্রিল পাঁচ নম্বর যারা তাকে বিশ্বাস করে না তারা কাফের কি সাংঘাতিক আকিদা দেখছেন এবং চিরস্থায়ী জাহান্নামে নামে ছয় নম্বর মুসলমানদের পিছনে সালাত আদায় করা জায়েজ নয় তাদের সাথে বিবাহ সাদী এবং তাদের কবরস্থানে কাদিয়ানিদের দাফন করা নিষিদ্ধ সাত নম্বর যারা ইংরেজ সরকারের আনুগত্য করে না তারা তাদের দলভুক্ত নয় তো বোঝা গেল কাদের দ্বারা তারা পরিচালিত এই কথা বোঝা যাচ্ছে না ক্লিয়ার দেন আর তাদের একটা বই আছে তার নাম আলকেদাউল মুবিন সেটা বিশ পরায় সমাপ্ত এই আলকেদাউল মুবিন যে পড়বে না সে তাদের দলমুক্ত হতে পারবে না এগুলো একটা টপ র্যাঙ্কিং ছোটোখাটো খাটো যদি না যাদের ট্রেনিং দিয়ে সাত বছর ধরে ট্রেনিং দিয়ে বললাম না মোবাইল লেখ বানায় তাদেরকে সব বই হ্যাফজো করতে হয় ন নম্বর কাদিয়ান শহর ও কাদিয়ানের যে মূল স্থান হচ্ছে পূর্ব পাঞ্জাবের কাদিয়ান শহর এটা মক্কা মদিনা চাইতেও পবিত্র আঁকিদে দেখেন আর দশ নম্বর প্রতি বছর তারা যে বার্ষিক সম্মেলন করে বাইশ তেইশ চব্বিশে ফেব্রুয়ারি পঞ্চগড়ে সেটা তারা হজ মনে করে ওখানে সম্মেলনে যাওয়াটা মানে হজে যাওয়া আপনারা যখন টঙ্গি হজ যাচ্ছেন না কত যে হজ বেরোচ্ছে বাংলাদেশে ঠিক নেয় আপাতত এই দশটি আকিদে মাথায় রাখেন এইগুলি আমাদের ছেলেরা যাতে বিশ্বাস করে ফেলে টাকার লোভে বিয়ের লোভে ছেলেরা বিয়ে করতে পারছে না ভালো মেয়ে পাচ্ছে না ওরা সহজে মেয়ে পড় ওখানে দলে ঢুকলে বিয়ে হয় বাবা লেখা ওরা খরচ দিতে পারছে না ও দলে ঢুকলে টাকা পয়সা পাওয়া যায় কত যে ফাঁদ আসে ফাঁদে তো শেষ নাই যে কোনো ফাঁদে পড়ে যদি আমাদের ছেলেরা এখানে ঢুকে পড়ে তারা ইহুকালক্ষে পরে পরকাল শেষ করবে এসব বিষয়গুলি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি যারা অভিভাবক আছেন তাদের সন্তানদের সাবধান রাখবেন এবং যারা ছাত্র আছো জ্ঞান বুদ্ধি অন্তত সবার যাদের হয়েছে তারা সাবধান থেকে ধর্মের নামে যেন ধর্ম বিরোধীদের ফাঁদে পড়ে যেও না ইসরায়েলের হাইফা বন্দর পুরা কাদিয়ানিদের সেইখান থেকে সারা বিশ্বে কোটি কোটি ডলার মেয়ে তারা তাদের এই কাদিয়ানি ধর্ম প্রচার করেন জো বাইডেন মাত্র কয়েকদিন আগে মধ্যপ্রাচ্য সফরে গেলেন এখন এক মাসও হয়নি যাওয়ার আগে তিনি গিয়েছিলেন ফিলিস্তিনে ইসরায়েলি আপনারা জানেন বাইডেন চলে যাওয়ার পরে গত কয়েকদিন ধরে হামলা হচ্ছে ফিলিস্তিনদের উপরে গত পঁচিশ দিনের হামলায় চুয়াল্লিশ জন ফিলিস্তিনি নারী শিশু বেসামরিক মানুষ নিহত হয়েছে তার মধ্যে তিনজন নেতাও নিহত হয়েছে মুসলমানদের অথচ বিশ্ব নিরব কোনো সরকার মুসলিম সরকার তো সাতান্নটা ইসলামী রাষ্ট্র আছে না কেউ টু শব্দ করলে না আর আমাদের সরকার তো কথাই বলে না প্রতি বছরে আমাদের সীমান্তে ভারতীয় বিএসএফ যেভাবে নিরীহ গরুর ওদের ভাষায় পাচারকারীদের গুলি করি মারে আর আমাদের বিজিবিরা লাশ করে বাড়ি আনে এদের ঘাড়ে রাইফেল দেওয়া হয়েছে লাশকুড়াবার জন্য ওরা মারবে তোমার কিছু বলবে না এই জানো শাসক যারা দেশের তারা কি ওই ইসরায়েলি হামলার বিরুদ্ধে কথা বলার সাহস থাকে কারণ তার পিছনে তো বাইডেন আছে আমেরিকা আছে আর তারাই পরিচালনা করছে এই সোকাল আহমদীয়া মুসলিম জামাত বা কাজিয়ানি ফেতনা বিশ্বব্যাপী এদের পিছনে এই বড় বড় পরাশক্তি এক কথা বললো অপশক্তি কাজ করছে বলেই এদেরকে কেউ দমন করতে পারছে না পিছনে এদের খুটির জোর ওইখানে আর এই জন্যই বলা হয় সরকারের সাপোর্ট আছে বলেই কাজিয়ানিরা এত মাথা ছড়া দিতে পেরেছে শুধু বর্তমান সরকার না বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত সরকার এসছে সকল ইসলামী মূল্যবোধের সরকাররাও এদেরকে লালন পালন করে গেছে সমস্ত ইসলামী দল দাবি করছে সরকারের কাছে ওরা আছে এদেশে থাক কিন্তু এটা মুসলিম জামাত সদরে ব্যবহার না করে হিন্দুরা আসে খ্রিস্টানরা আছে ওরকম ওরাও থাকবে কিন্তু মুসলিম জামাত শব্দটা যেন তারা ব্যবহার না করে সরকার যেন তাদেরকে অমুসলিম ঘোষণা করে আজ পর্যন্ত কারোর সাহসে না সরকার কোনো সরকারেরই না যারা বর্তমান সরকারকে গালি দেন তাদেরকে আপনার একসময় সরকার ছিলেন আপনার কি পারেছিলেন শুধু বললে তো হবে না নিজের পিছন থেকে তাকান আপনি কি অপকর্ম করে আসেন এর আগে অমুসলিমকে অমুসলিম বলতে তারা ভয় পায় তারা আল্লাহ রসুল্লির হাদিসটা দৃঢ় করছে না তিনি পরিষ্কার বলছেন যে ব্যক্তি ইসলাম কবুল করল না অবশ্যই সে জাহান্নামী হবে এই জাহান্নামীরা ঢুকবে মুসলমানদের মসজিদে তারা এসে মাতবাড়ি করবে মুসলমানের মুখোশ পরিয়ে এসে ঢুকবে এখানে হতেই পারে না কিন্তু মুসলমানদের নির্বাচিত সরকার মুসলমানদের বিরুদ্ধেই সবসময় কাজ করে গেছে এটাই এদেশের দুর্ভাগ্য আমরা আমাদের সরকারকে অবশ্যই অনুরোধ করব কায়দা নেই দূর করুন এক কথায় তাদেরকে অমুসলিম ঘোষণা করুন এটা নিয়ে কোনো ব্যাখ্যা দরকার নেই কোনো কোনো বিবেচনারও দরকার নেই ওরা যে অমুসলিম এটা নিশ্চিত কোরআন এবং হাদিসের দুটি কোরআন এবং আয়াত এবং পাঁচটি হাদিস দিয়ে আপনারা শুনলেন তারা নিঃসন্দেহে অমুসলিম নিঃসন্দেহে তারা কাফের তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যদি এত ভুগতে হয় এত দুশ্চিন্তা থাকতে হয় তাহলে তো আমরা কোনো অবস্থাতেই স্বাধীন সরকার বলতে পারবো না কারো না কারো পরাধীন তারা বলে যাবে আর আমরা করে যাব। তাদের সংখ্যা সারা বাংলাদেশ খুঁজলে তো মধ্যে হবে না অথচ তারাই দেশে রাজত্ব করে যাচ্ছে আমরা সতর্ক করা চাই আমাদের কাজ নসিয়াত আমাদের কাজ উপদেশ দেওয়াটাই আমাদের কাজ যারা বড় দায়িত্বে আছেন তারা আল্লাহ নিকটে বড় কৈফেতের সম্মুখীন হবেন হাদিসটা মনে রাখবেন মামিন ওয়ালিন এলিয়ান মুসলিমিন হায়ামুতু হামায়ামুতু ওয়া গাশিন লায়াতীহি ইল্লা হাররামাল্লাহু আলাইহি জান্নাহ রাউ মুসলিম যারা কিছু মানুষের উপরে নেতৃত্ব পেয়েছে অতঃপর মৃত্যুবরণ করেছে এমন অবস্থায় যে তাদের অধীনস্থদের অধিকারের ব্যাপারে খেয়ানত করেছে ইল্লা হাররামাল্লাহু আলাইহি জান্নাহ আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন সাংগঠনিক ক্ষমতায় যারা আছেন প্রশাসনিক ক্ষমতায় যারা আছেন প্রধানমন্ত্রী থেকে ডিসি এসপি ওসি তাদের হাতে কিছু ক্ষমতা আল্লাহ প্রাক দিয়েছেন প্রত্যেকের জন্য এই হাদিসটি প্রযোজ্য নয় কি যদি আপনারা যথাযথভাবে ইসলামের হেফাজতে কাজ না করেন ক্ষমতা থাকা সত্ত্বেও তাহলে ইল্লাহ হরম্লা আলহি জান হাদিসটা মনে রাখবেন আপনার উপরে আল্লাহ রসুল বলছেন জান্নাতকে হারাম করে দেওয়া হবে অর্থাৎ জাহান্নামে হবেন হাদিসগুলো স্মরণ করে দেয় আমাদের দায়িত্ব পালন করা আপনাদের দায়িত্ব পালন করলে ইহোকালে ভালো থাকবেন আখরাতে ইনশাল্লাহ আল্লাহ রহমলে জান্নাতের অধিকারী হবেন আর না করলে কোনো কৈফিউ দিন চলবে না কারণ আমরা বলে দিয়েছি কিছু কিছু লোক ফটো দেখে জানেন যে সরকারের কাছে গিয়ে বলতে হবে কোনো পাগলেও প্রধানমন্ত্রীর ঘরে যেতে পারবে এটা পাগল যদি পাগলে করতে তো যায় তাড়ি দেবে আর বুদ্ধিমত্ত ঢোকার কোন প্রশ্ন ওঠে না স্বর্গ সকল যুগেই এটা চলছে যিনি প্রধান তার কাছে যাওয়া পক্ষে সম্ভব নয় বর্তমান যুগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এগুলো প্রচার করা হয় সরকারের দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এগুলো সংগ্রহ করা আমরা যে খদ্া দিচ্ছি এটা আমাদের দাওয়াত এই খদ্বা রেকর্ড হচ্ছে রেকর্ডকৃত খদ্য অবশ্যই সরকার লোকরা একটা গ্রুপ আছে তাদের কাজ এগুলো রেকর্ড করা এগুলো খোঁজা কে কী বলে আপনারা এগুলো শোনেন আপনারাই প্রধানমন্ত্রী পৌঁছে দেন বা আপনাদের উপরোলা যারা আছে তাদেরকে পৌঁছে দেন এ দায়িত্ব আপনাদের লক্ষ লক্ষ টাকা জনগণের টাকা আপনার দিয়ে আপনাদের বেতন দিয়ে পোষা হচ্ছে এই জন্যই যদি আপনারা সে দায়িত্ব পালন না করেন আপনারা ধরা খাবেন আমাদের দায়িত্ব পৌঁছানো আপনার দায়িত্ব আমল করা আরও যদি যাচাই বাজে করতে চান আপনারা করুন সমস্যা নেই আমরা ক্লিয়ার কাট বলে দিলাম আহলাদিস আন্দোলন বাংলাদেশের কর্তব্য করণ এবং হাদিসের মাধ্যমে জনগণকে সতর্ক করা অন্য কোন পীর মশাই ইমাম আইন কারোর নাম দিয়ে আমরা কথা বলি না সৌজা আসে কোরআন এবং হাদিস আর কোরআন হাদিস অভ্রান্ত চূড়ান্ত সত্যের মূল নির্দেশক অন্য কোন মানুষের কথায় ব্যাখ্যা হতে পারে কোরআন হাদিসের সত্যতার ব্যাপারে কোনো সন্দেহ নাই কোনো ব্যাখ্যার অবকাশ নেই এগুলি আমাদের জানানোর দায়িত্ব জানিয়ে দিচ্ছি যারা প্রশাসন চালাচ্ছেন তাদের কানে কথা পৌঁছে গেলে আমরা খুশি হব এবং তারা এটা আমল করলে আমরা তো খুশি হবই আল্লাহর কাছে তারা পুরস্কার প্রাপ্ত হবেনি ইনশাআল্লাহ আমরা দোয়া করি বাংলাদেশ থেকে এই কাজিয়ানি ফেতনা নির্মূল হোক দেশের বিভিন্ন প্রান্তে গরিব জনসাধারণকে সাবধান করছি তারা যেন আহমদিয়া মুসলিম জামাতের নামের ধোকায় নিজেদের ক্ষতিগ্রস্ত না করেন আল্লাহ আল্লাবাগ আমাদের সবাইকে সকল ধরনের ইসলাম বিরোধী ফেতনা থেকে রক্ষা করুন এবং পবিত্র কোরআন ও আলোকে জীবন গড়া তৌফিক দান করুন আমিন কৌলি হাজা আস্তকুল আলহ আলকুল মুসলিমিন